নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে পেয়ে যাবেন এমন সব রেসিপি যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এমনই একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি কি রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নতুন ধরনের দুর্দান্ত স্বাদের মুচমুচে একটা পকোড়ার রেসিপি। কড়াইশুঁটি বা মটরশুঁটি আপনাদের সবার বাড়িতেই আসে, আর এই কড়াইশুঁটি দিয়ে আপনারা নানা রকম রেসিপি তৈরি করে থাকেন। আজ আমি এই কড়াইশুঁটি দিয়ে তৈরি করব কড়াইশুঁটির পকোড়া। গরম গরম চা বা কফির সঙ্গে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আজ আমি কড়াইশুঁটির পকোড়া কিভাবে বানাবো। আমি এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি, পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এবার একটা মিক্সির জারের মধ্যে এই কড়াইশুঁটি দিয়ে দিলাম, ঢাকনিটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে হাফ গ্রাইন্ড করে নেব। কড়াইশুঁটি বা মটরশুঁটি আমি এইভাবে হাফ গ্রাইন্ড করে নিয়েছি, একটু দরদরা করে পিষে নিতে হবে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। মিক্সিতে যে কড়াইশুঁটিটা বেটেছিলাম সেটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম, যে ছোলার ডালের বেসন আছে। 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন গ্রেট করা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা যেরম খান সেই অনুযায়ী দেবেন, 1 টিস্পুন আমচুর পাউডার, আর বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা যেরম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ধনে পাতা কুচি দিয়ে দেবেন। সব উপকরণ এবার আমি হাতে করে মেখে নেব। আমি এর মধ্যে একটু জল দেব না। সব উপকরণ ভালো করে মেখে নিলাম। যদি আপনাদের ড্রাই মনে হয় তাহলে আপনারা অল্প একটু জল দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়েও ভালো করে আরেকটু মেখে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে কড়াইশুঁটির মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে পকোড়ার আকারে আমি ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে এই পকোড়া ভেজে নেব। একবার এইভাবে আপনারা কড়াইশুঁটির পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলের বন্ধু হননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, সাথে করে অল অপশানও প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। একদিক লাল হয়ে গেছে, অপর দিকটা ভাজার জন্য আমি উল্টিয়ে দিলাম। এপিট ওপিট করে দুই দিক আমি লাল করে ভেজে নেব। দুই দিক লাল করে ভেজে নিলাম। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। একইভাবে আমি বাকি কড়াইশুঁটির পকোড়াগুলো ভেজে নেব।
সব কড়াইশুটির পকোড়া মুচমুচে করে লাল করে ভেজে নিলাম। এবার আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুচমুচে কড়াইশুটির পকোড়া। এখনো বাজারে খুব ভালো কড়াইশুটি পাওয়া যাচ্ছে। আর দেরি না করে চটপট এইভাবে কড়াইশুটির পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।